আমি যুগে যুগে আসি আসিয়াছি কোন মহাবীর প্রভু হেতু আমি যুগে যুগে আসি আসিয়াছি কোন মহাবীর প্রভু হেতু আমি স্রষ্টার শুনি মহাকাল ধূমকেতু ধূমকেতু আমি যুগে যুগে অল্প সময়ে আমরা সবাই সম্মিলিত করতে চাই। বিশেষ করে আমি জাহান ভাইকে অভিনন্দন জানাচ্ছি, তিনি আমাদের এই বিজয় বহরের চরিত্রটা বুঝতে পেরেছেন এবং এই যে নজরুলের কবিতা দিয়ে গান দিয়ে হ্যাঁ আইডিয়াটা বুঝতে পারছি, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল দিয়ে যে এটাকে ইন্ট্রোডিউস করছে, দ্যাটস এ ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস। এবং আমার মনে হয় যে জাহান ভাই এবার আমাদের শুধু আমাদের সাথে থাকবে না, আমাদেরকে ওনাকে সম্মানিত করে যেন আমরা হ্যাঁ আমাদের সাথে যেন উনি কাজ করতে পারে ওতপ্রোতভাবে, এবং আমরা চাই উনি আমাদের একদম এ টু জি বিজয় বহরের জন্য 17 তারিখে উদ্যোক্তারা তারিখ ঠিক করেছে, 17ই ডিসেম্বর। এটা 17 তারিখ, এটা গতবারও অ্যানাউন্সমেন্ট ছিল। এবারে বিজয় বহরের নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারিক বাবু এবং ইসমাইল ভাই, এরা আরও অনেকেই আছেন, আমরা ওনাদের সাথে সহযোগিতা করব এবং চেষ্টা করব ইনশাআল্লাহ এটাকে যত বেশি বহু লোক সবাই যেটা যাচ্ছে যে বৃহৎ আকারে যেটা যেভাবে একটা বিরাট লম্বা বহর ফ্ল্যাগ ট্ল্যাগ নিয়ে সুন্দর করে যেন এটা করতে পারি, আমরা আগে থেকে প্ল্যান প্রোগ্রামগুলো করবো, আপনাদের সহযোগিতা কামনা করছি। মূল কথা হচ্ছে হাজার বছর ধরে বাংলাদেশি জনগণ বাঙালি জনগণ পৃথিবীর প্রান্তরে প্রান্তরে অনেক ভালো কাজ করেছে, অতীশ দীপঙ্কর থেকে শুরু করে ডক্টর ইউনুস পর্যন্ত আমাদের অসংখ্য বীর পুরুষ রয়েছেন যারা বিশ্বকে অনেক কিছু দিয়েছেন। আমরা তাদের অনুসারী হিসাবে পশ্চিম উপকূল থেকে আবার সারা জাগানো বাংলার বিজয় বহরকে দ্বিতীয়বারের মতো আলোকিত করতে চাই, বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই এই জাতির সন্তানরা শুধু মাথা তুলে বিশ্বকে এগিয়ে নিয়েই যেতে চায়, তারা পিছাবার কোনো আর সুযোগ নেই। ধন্যবাদ। আমি মনে করি লিটল বাংলাদেশ থেকে আমাদের এই বিজয় বহর যখন শুরু হয়েছে এটা আমরা প্রচণ্ড একটা রেসপন্স পেয়েছি আমাদের ম্যানিক্স টিম থেকে শুরু করে আমাদের কমিউনিটির প্রত্যেকটা লোকের মাধ্যমে। এবার আশা করি আমরা প্রত্যেকটা অর্গানাইজেশনকে নিয়ে এবং সবাইকে নিয়ে এই বহর হবে আমাদের জন্য একটা দিক উন্মোচনের, বাংলাদেশের সবার জন্য সবার অঙ্গীকারকে আমরা সাফল্য মণ্ডিত করতে পারবো এই এলের মাধ্যমে। থ্যাংক ইউ। বিজয়ের তো অনেক রূপ আমরা দেখেছি দেশেও বিদেশে, বিশেষ করে বাংলাদেশে, তো এই বিজয়ের রূপটা আমার কাছে একেবারেই অন্যরকম ছিল আর খুব টাচি ছিল। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি খেয়াল করেছি হয়তো আমাদের গাড়ি প্রথম হিসাবে বেশ খারাপ ছিল না, ভালোই ছিল, যে পতাকাগুলো যখন পতপত করে উঠছিল আমার মনে আছে যে আমেরিকানরা এখানের মেইন স্ট্রিম লোকজন কীভাবে তাকিয়েছিল আমাদের দেশের সম্মানে। তো চাই এবার ভালো মতো হোক, সবাই যাতে পার্টিসিপেট করে। ধন্যবাদ। আসলে সবসময় আমি যে কথাটা বলি সেটি হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে যেখানে যা হোক আমি শুনতে পারলে আমার যদি সাধ্য থাকে আমি অবশ্যই আসি, এবং সে আশাটা কিন্তু আমার সবসময় আন্তরিকভাবে আশা হয়। আমাদের এই যে প্যারেডটা গত বছর যেটা আমরা করেছি একদম বৃষ্টিতে ভিজে পুড়ে, কিন্তু কেউ কিন্তু আমরা দমে থাকিনি। আমি নিজেও যেমন পার্সোনালি ভেবেছিলাম হয়তো বা একটু দেরি হবে, কিন্তু আমি একটু দেরিতে যাওয়াতে দেখলাম যে না, আপনারা ইউ গাইজ মেড ইট বিফোর, লাইক আমার অনেক আগে আপনারা সবাই পৌঁছে গিয়েছিলেন। আর সেটি হচ্ছে যে ফরহানা যেমন বললো যে মেইন স্ট্রিমের সাথে আমরা যে আমাদের যে যোগাযোগটা সম্পৃক্ততা, এটার সাথে আমি আরেকটু জুড়ে যেতে চাই, সেটি হচ্ছে যে আমাদের স্থিরতাটা কতটুকু, দেখো যদি সবাই মিলে আমরা সবাই মিলে যদি বসে এটা আলোচনা করতে পারি যে বছরে একদিন আমরা প্যারেড করছি দ্যাটস ওয়ান্ডারফুল, বাট অন্য দিনটা যে এখানে যেমন আরও অন্য সংগঠনগুলো আছে তাদের সাথেও এই সম্পৃক্ততা আসতে পারে সেরকম আর কি, আমি এক্সপোজ করার একটা মানে মনে হচ্ছে যে করলে বোধ হয় আরও ভালো হয় আর কি। জি, বিজয় মেলা তো আমি গতবার কনভেনর ছিলাম, বাফলাকে নিয়ে ভাবছিলেন, সুতরাং আপনারা এক নতুন করে একটা বিজয় বহর করলেন, এখন আপনি বাফলার প্রেসিডেন্ট, সো আপনি কীভাবে দেখছেন এই সম্পৃক্ততা বিজয় বহরের সাথে? থ্যাংক ইউ। হ্যাঁ শুনেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমরা কিন্তু এখন ডিভাইডেড না, উই আর ইউনাইটেড কমিউনিটি, এবং ইতিমধ্যেই আপনারা প্রত্যেকটা সেক্টর থেকে আর প্রত্যেকটা কর্নার থেকে আমরা যে সমস্ত আওয়াজ পাইতেছি যে উই আর ইউনাইটেড, এবং ইনশাআল্লাহ এইবার বাফলার প্যারেডে আপনার স্বতঃস্ফূর্তভাবে
প্রত্যেক বাংলা বাংলাদেশি ইনশাল্লাহ পার্টিসিপেট করবে। এবং বিজয় বহরটা এটা আমি মনে করি এটা বাফলারই একটা সংগঠন, এবং এটা বাফলাকে এটা আরও শক্তিশালী করবে এই বিজয় বহর। এবং আমি আমার বিশ্বাস এটা সবাই স্বতঃস্ফূর্তভাবে এবারও আমাদের এই বিজয় বহরে পার্টিসিপেট করবে। আমরা গতবার যে বিজয় বহর করেছি এটা আমাদের প্রথম ছিল, কিন্তু এটার মধ্যে ভুলভ্রান্তি ছিল, কিন্তু আমরা এবার চেষ্টা করব এই ভুলভ্রান্তিগুলোকে দূর করার জন্য, এবং আমরা চাবো ইউনাইটেডলি একটা কিছু করার জন্য। বিচ্ছিন্নভাবে কোনো কিছু করলে সেটা সাকসেসফুল হওয়া যায় না, যাতে সাকসেসফুল হওয়া যায় মানে এটাকে ভালো আরও সুন্দরভাবে এটা রূপ দেওয়ার জন্য আমরা চাবো সব ধরনের লোককে এটাকে যাতে যোগদান করে, এবং যাতে আমাদের মধ্যে মতনৈক্য না থাকে, মত ঐক্যের সৃষ্টি হয়, এই চেষ্টা আমরা এখন থেকে আমরা এবার করবো ইনশাল্লাহ। এবং এটাই প্রমাণ করবে যে আমরা ইউনাইটেড, উই আর ইউনাইটেড, উই আর টুগেদার, উই উইল ডু দি ওয়ার্ক টুগেদার। খালেক ভাইয়ের কথা শুরু ধরে আমি বলছি যে আমরা একত্রিতভাবে সবাই করব, এবং ওই দিন আমাদের এখন ডেটটা 17-18 আওয়ামী লীগ থেকে আমরা যে বিজয় মেলাটা করি, আমরা অলরেডি সেট অফ বুকিং দেওয়া আছে, আমরা এই পর্বে এই করে আমরা পার্টিসিপেট করবো ওখানে, তারপরে আমাদের আপনারা সবাই ওখানে আসবেন। থ্যাংক ইউ। আমি শুধুমাত্র জাহান ভাই সাহেব নাচে দিকে বলবো না, আমার আমি স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু ধূমকেতু, আমি যুগে যুগে আসি আসি আছি কোন মহাবীর নব হেতু। আমাদের এর সঙ্গে জয়েন করলেন, আজকের এই ঝড় বৃষ্টি অপেক্ষা করে কি মানে যেভাবে দূর দূরান্ত থেকে আপনারা এখানে এসে আমাদেরকে সহযোগিতা করতেছেন, আপনাদেরকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় কনসাল জেনারেল, এবং উনি আজকে বিশেষ আমি আই এম অনার্ড টু গিভ দিস বাংলাদেশ ফ্ল্যাগ টু আমাদের প্রিয় জাহান ভাই, জার্নালিস্ট অফ দি ইয়ার। আজকে একটা হিস্ট্রিতে আমাদের লিটল বাংলাদেশের ফিচার ফিল্ম উদ্বোধন করা হচ্ছে, উদ্বোধন করছেন আমাদের অনারেবল কনসাল historical moment, no doubt. This is a moment in the history of Los Angeles, in the history of Bangladesh community living in this West Coast, that their long time a desire, a dream to have a little Bangladesh of their own has been materialized ultimately. আর দুনিয়াকে দুনিয়ার আকাশে উপহার দিয়েছি সবুজের কোলে লাল সূর্যের পতাকা, এর মূল্য হিসাবে আমরা নগদ দিয়েছি 30 লক্ষ প্রাণ। আর যদি একটা গুলি চলে এরপর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, মনে রাখো যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির
সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর।